वेलकम टू नॉलेज अकाउंट बंधुरा आज के भिडियोते भूगोल मॉक टेस्ट टेस्ट वन देखे नहीं बचलो स्टार्ट करा जा। देखो प्रथम जो प्रश्न रही है भारत कौन राज्य संगे पश्चिम बंगे सीमा दीर्घतम, तो बंधुरा देखो चारटे अपशन मध्य राइट आंसर कौन हो जाए अपशन ए झारखंड। इरपर देखो कलकता के प्रसाद नगरी आख्या दिए, तो बंधुरा प्रसाद नगरी आख्या दिए रॉबर्ट क्लाइव अपशन ए हो जाए राइट आंसर। इरपर देखो आयतने पश्चिमबंग प्राय कौन देशेर समान, तो बंधुरा एटा हो जाए कोनटा भियेतनाम अपशन ए हो जाए राइट आंसर। इरपर देखो एशियार पश्चिम सीमा निर्देश करेछे कौन पर्वत, तो बंधुरा एटा कोनटा राइट आंसर होबे अपशन बी यूराल पर्वत। इरपर देखो भारतेर एकटिमात्र शुल्कमुक्त बंदर कोनटा, तो बंधुरा एकटिमात्र शुल्कमुक्त बंदर होच्छे कांडाला अपशन ए हो जाए एखाने राइट आंसर। देखो क्रोनोमीटर आसले कि, तो बंधुरा क्रोनोमीटर होच्छे आसले ग्रीनिजर समय मापक घड़ी अपशन ए हो जाए एखाने राइट आंसर। देखो धुआधार जलप्रपात कौन नदीते अवस्थित, तो बंधुरा धुआधार जलप्रपात एक्चुअली अपशन सी नर्मदा नदी नदीर ऊपर अवस्थित नर्मदा नदीते। एरपर देखो शीतकाले उत्तर पूर्व मौसुमी वायुर प्रभावे कौन राज्य बृष्टिपात है, तो बंधुरा एखाने राइट आंसर कोनटा हो जाए अपशन डी तमिलनाडु। एरपर देखो कृष्ण मृत्तिकार स्थानीय नाम कि, तो बंधुरा कृष्ण मृत्तिकार स्थानीय नाम कोनटा हबे अपशन सी रेगुर। एरपर देखो पश्चिमघाट पर्वतेर पश्चिम ढाले कि धरनेर बनभूमि देखा जाए, तो बंधुरा देखो एखाने राइट आंसर कोनटा हो जाए चिरहरित अपशन ए हो जाए राइट आंसर। एरपर देखो पश्चिमबंगे ल्याटेराइट मृत्तिका पावा जाए कोथाय, तो बंधुरा पश्चिमबंगे ल्याटेराइट मृत्तिका कोथाय पावा जाए बाँकुड़ाते अपशन बी हो जाए राइट आंसर। एरपर देखो पूर्व कलकाता जलाभूमि के निम्नलिखित आख्या देवा हुआ है, अर्थात नीचे कोनटा आख्या देवा हुआ है पूर्व कलकाता जलाभूमि के, तो बंधुरा देखो राइट आंसर कोनटा हो जाए अपशन ए रामसार साइट बा रामसार स्थान। एरपर देखो शालगाछ हलो एकटी, तो बंधुरा शालगाछ कि देखो चारटेर मध्य कोनटा हबे राइट आंसर अपशन ए पर्णमोची गाछ। एरपर देखो नीचे कोनटी नूनमाटीते अवस्थित, तो बंधुरा नूनमाटीते नीचे कोनटा अवस्थित देखो ভালো করে অপশনগুলো পড়ে নাও, এর মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে বলো তো অপশান এ সরকারি খনিজ তেল শোধনাগার। এরপর দেখো ভারতে কার্পাস চাষ সবথেকে ভালো হয় কোন মাটিতে, তো বন্ধুরা এটা কোন মাটিতে হবে কৃষ্ণ মৃত্তিকায় অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এরপর দেখো দীর্ঘ আন্দোলনের পর ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম ভারতীয় রাজ্য কোনটা, তো বন্ধুরা এটা কোনটা রাইট অ্যান্সার হবে অপশান এ অন্ধ্রপ্রদেশ। এরপর দেখো রাউরকেল্লা ও দুর্গাপুরের লৌহ ও ইস্পাত কারখানা পরিকল্পিত হয়, তো বন্ধুরা এটা কোথায় হয় কোন পরিকল্পনায় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, তো দেখো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। এরপর দেখো নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত, তো বন্ধুরা এটা কোন উপকূল হবে তামিলনাড়ু অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে, তো বন্ধুরা দেখো এখানে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে উত্তরপ্রদেশ অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এরপর দেখো কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে, তো বন্ধুরা কর্কটক্রান্তি রেখা নিম্নের কোন রাজ্যটার মধ্যে দিয়ে গেছে মধ্যপ্রদেশ রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। এরপর দেখো ছত্তিশগড় রাজ্যটি পয়লা নভেম্বর 2000 সালে গঠিত হয়েছে, এটি কোন রাজ্যের অংশ থেকে নেওয়া হয়েছে, তো বন্ধুরা ছত্তিশগড় কোন রাজ্যের অংশ থেকে নেওয়া হয়েছিল মধ্যপ্রদেশ অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এরপর দেখো ভারত বাংলাদেশের জল বন্টন নিয়ে বিতর্কর কারণ কি, বন্ধুরা নিম্নলিখিত জলাধার থেকে জল ছাড়ার বৈষম্য, তো এখানে দেখো চারটে জলাধার দেওয়া রয়েছে এর মধ্যে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে বলো অপশান বি ফারাক্কা ব্যারেজ। এরপর দেখো সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত, তো বন্ধুরা সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প নিম্নের কোন রাজ্যের মধ্যে অবস্থিত অপশান বি কর্ণাটক হয়ে যাবে রাইট অ্যান্সার। এরপর দেখো হিমালয়ের উৎপত্তি হয়, তো বন্ধুরা হিমালয়ের উৎপত্তি হয় দেখো চারটে অপশান রয়েছে রাইট অ্যান্সার কোনটা হবে অপশান সি টেথিস জিওসিন ক্লাইন থেকে। এরপর দেখো উত্তর পূর্বাঞ্চলে ভারত ও চীনের সীমান্ত রেখাকে কী বলা হয়, তো বন্ধুরা উত্তর পূর্বাঞ্চলে ভারত ও চীনের সীমান্ত রেখাকে বলা হয় ম্যাকমোহন লাইন অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এরপর দেখো নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি আরব সাগরে পতিত হয়নি, তো বন্ধুরা আরব সাগরে পতিত হয়নি নিম্নের কোনটা মহানদী অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এরপর দেখো বায়ুমণ্ডলে এই যৌগটি বেশি মাত্রায় থাকলে গ্রিন হাউস এফেক্ট হয়, তো বন্ধুরা কোনটা হয় কার্বন ডাইঅক্সাইড অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এরপর দেখো ছোটনাগপুর মালভূমি কোন শিলায় গঠিত, তো বন্ধুরা ছোটনাগপুর মালভূমি কোন শিলায় গঠিত হবে
রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে বন্ধুরা? অপশান এ প্রাচীন আগ্নেয়শিলা ও রূপান্তরিত শিলা। এরপর দেখো এই কোশ্চেনটা তোমাদের জন্য, ভাগরা নাগাল জলাধার নির্মুক্ত কোন নদীর উপরে অবস্থিত? তো বন্ধুরা দেখো ঝিলাম, শতদ্রু, বিপাশানা, সিন্ধু, এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও রাইট অ্যান্সার কোনটা হবে। আর একটা প্রশ্ন তোমাদের জন্য, বাংলার বদ্বীপের দক্ষিণ পূর্ব দিকে দেখো এখানে চারটে অপশান রয়েছে, জমি উঠেছে, বঙ্গীল পর্বতের সৃষ্টি হয়েছে, চ্যুতি সৃষ্টি হয়েছে, জমি বসে যাচ্ছে। তো বন্ধুরা এখানে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি। যদি ভিডিওটা ইউজফুল বলে মনে হয় তাহলে প্লিজ লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে, বেল আইকনটার সাথে সাথে প্রেস করে নাও যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ধন্যবাদ।